বহু বছর আগে এক জঙ্গলে টুনি পাখির একটি মুরগির খামার ছিল। একদিন টুনি তার মুরগিদের জন্য খাবার আনতে শহরে যাচ্ছিল। হঠাৎ টুনি রাস্তার পাশে একটি মুরগির খাবারের বস্তা দেখতে পায়। টুনি সেই বস্তাটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিন রাতে খাবারের বস্তাটি একটি ডাইনি রূপ নেয় আর টুনি সব মুরগিকে খেয়ে ফেলে। এরপর পরের দিন সকালে টুনি দেখে তার সব মুরগি কে যেন খেয়ে ফেলেছে। টুনি তখন তার গোপন ক্যামেরার সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে সেই মুরগির খাবারের বস্তাটি একটি ডাইনি হয়ে তার সব মুরগি খেয়ে ফেলেছে। এরপর টুনি একটি তান্ত্রিককে সাথে করে নিয়ে সেই মুরগির বস্তাটির কাছে আসে আর তান্ত্রিকের জাদু শক্তি দিয়ে সেই বস্তাটিতে থাকা ডাইনিকে একটি খাঁচার ভিতর বন্দি করে ফেলে। এরপর টুনি সেই খাঁচাটি নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। একদিন পাখিদের রাজা ঈগলকে একটি ভয়ঙ্কর ম্যাজিশিয়ান তার গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে। পাখিরা তাদের রাজাকে উদ্ধার করতে না পেরে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর একদিন টুনি খাবার খোঁজার জন্য এক অচেনা জঙ্গলে চলে আসে আর সেখানে দেখতে পায় তার পুরনো বন্ধু শাকচুন্নিকে। তারপর টুনি তার বন্ধু শাকচুন্নিকে বলে যে তাদের জঙ্গলের রাজা ঈগলকে একটি ম্যাজিশিয়ান ধরে নিয়ে গেছে। এই কথা শুনে শাকচুন্নি ঈগল রাজাকে সাহায্য করার জন্য টুনিকে নিয়ে সেই ম্যাজিশিয়ানের গুহার ভিতর চলে যায়। এরপর শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে ম্যাজিশিয়ানকে একটি বোতলের ভিতর বন্দি করে ফেলে আর পাখিদের রাজা ঈগলকে মুক্ত করে দেয়। এরপর তারা সবাই মিলে সেই বোতলটি নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। এক জঙ্গলে এক ভয়ানক ডাইনি তার মায়াবী ঘোড়াকে নিয়ে থাকত। প্রতিদিন গভীর রাতে ডাইনি তার মায়াবী ঘোড়াকে জঙ্গলে ছেড়ে দিত। এরপর ওই ঘোড়া জঙ্গলের যেদিকে যেত সেখানে সব কিছু পুরে সারখার হয়ে যেত আর ভোর হলে আবার ওই ঘোড়া ডাইনির কাছে ফিরে আসত। এমনই এক পূর্ণিমার রাতে ডাইনি তার ঘোড়াকে এক অদ্ভুত শক্তি প্রদান করে। এরপর ওই ঘোড়া যাকে সামনে পায় তাকে জাদু দিয়ে পাথর বানিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর ঘোড়া দেখতে পায় এক গাছের নিচে একটি সাধু বসে আছে। ঘোড়া সাধুকে জাদু দিয়ে আক্রমণ করতে গেলে সাধুর ধ্যান ভেঙে যায় এবং সাধু তার জাদু দিয়ে ঘোড়াকে ডাইনির মায়া থেকে মুক্ত করে তাকে তার সাধারণ রূপে ফিরিয়ে দেয়। এদিকে ডাইনি তার জাদু আয়নায় এসব দেখে সাধুর উপর অনেক রেগে যায় আর তাকে মারার জন্য তার কাছে যায়। এরপর ডাইনি ও সাধু জাদু দিয়ে একে অপরকে আক্রমণ করে আর ডাইনি সাধুর শক্তির কাছে হার মেনে চিৎকার করতে করতে মারা যায়। একদিন টুনি শহর থেকে ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় একটা হোটেল দেখে তার খুব খিদে পায়, তাই সে সেখানে খাবার জন্য যায়। হোটেলটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু খাবারগুলো খুব সুস্বাদু ছিল, তাই সে পেট ভরে খায় আর তার ছানাদের জন্য কিছুটা খাবার প্যাক করে নেয়। তারপর সে আবার সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর তার মনে হয় খাবারের গন্ধে একটা পেত্নি তার পিছু নিয়েছে। কি করবে টুনি ভাবতে ভাবতে একটা উপায় মনে পড়ে যায়। আরে আমার কাছে তো তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জল আছে, সেই জলগুলো পেত্নির গায়ে ছিটিয়ে দেই, তাহলে সে এখান থেকে চলে যাবে। এরপর টুনি জল বের করে পেত্নির গায়ে ছিটিয়ে দেয় আর পেত্নি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। টুনটুনি গড়ের রানী টুনি পাখি অনেক বুদ্ধিমান ছিল, সে প্রচুর বই পড়ত। একদিন টুনি তার বাগানে ঘুরছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটি বই দেখতে পায়। টুনি বইটির কাছে যায় আর বইটি পড়ার জন্য বইটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খুলতে না পেরে বইটি নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। সেদিন রাতে টুনি পাখির বই পড়তে ইচ্ছে করে। টুনি তখন সেই অদ্ভুত বইটি আবার খোলার চেষ্টা করে এবং বইটি তখন নিমিষেই খুলে যায় আর বইয়ের ভিতর থেকে একটি জাদুর রশ্মি এসে টুনিকে সেই বইয়ের ভিতর টেনে নিয়ে যায়। এরপর টুনি এক ডাইনির রাজ্যে নিজেকে আবিষ্কার করে। হঠাৎ করে এক ভয়ানক ডাইনি তাকে তাড়া করতে থাকে। টুনি পাখি তখন প্রাণ বাঁচানোর জন্য উড়তে থাকে এবং উড়তে উড়তে একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর টুনি পাখি বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে তাড়াতাড়ি ওই অদ্ভুত বইটি নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। একদিন টুনি বাজারে সামোসা বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎ একটি দুষ্ট ঈগল এসে টুনির সামোসাগুলো নিয়ে পালিয়ে যায়। এরপর টুনি মন খারাপ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বাড়ির দিকে রওনা দেয়। তখনই টুনি কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। টুনি দেখে রাস্তার পাশে একটি গাছ কান্না করছে। টুনি গাছটির কাছে যায়। এরপর গাছটি টুনিকে বলে, টুনি আমার অনেক পানির পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু পানি খাওয়াতে পারবে? কেন খাওয়াতে পারবো না, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি পানি খাওয়াচ্ছি। এরপর টুনি একটি পানির বোতল বের করে গাছটির মুখে পানি ঢেলে দেয়। গাছটি পানি খাওয়ার পর টুনিকে বলে, টুনি
তুমি অনেক ভালো। আমি অনেকের কাছেই পানি চেয়েছি, কিন্তু কেউ আমাকে পানি খেতে দেয়নি জানো। এই নাও টুনি, এই হাড়িটি তোমার সাথে নিয়ে যাও। তুমি এই হাড়ির কাছ থেকে যখন যা খেতে চাইবে, এই হাড়ি তোমাকে তখন তাই এনে দেবে। এরপর টুনি গাছের দেওয়া সেই জাদু হাড়িটি নিয়ে বাড়ি ফিরে যায়। টুনি পাখির বাড়ির পাশে একটি পুকুর ছিল। সেই পুকুরে থাকত একটি ভয়ানক ডাইনি। একদিন রাতে টুনি তার ছানাদের জন্য বিরিয়ানি রান্না করছিল, আর সেই বিরিয়ানির গন্ধে ডাইনি পুকুর থেকে টুনির ঘরে চলে আসে, আর বিশাল একটা জিব্বা বের করে টুনির রান্না করা সব বিরিয়ানি খেয়ে ফেলে। এদিকে টুনির ছানারা বিরিয়ানি খেতে পাবে না বলে কান্না করতে থাকে। টুনি তার ছানাদের কান্না দেখে তার কাছে থাকা সেই জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয়। তখনই প্রদীপের ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে। টুনি জিনকে সব কথা খুলে বলে। সব কথা শুনে জিন জাদু দিয়ে ডাইনিকেই কাচ্চি বিরিয়ানি বানিয়ে দেয়। এরপর টুনি ও তার ছানারা মজা করে সেই কাচ্চি বিরিয়ানি খায়। আজকের গল্পটা টুনির ছানা টিঙ্কুকে নিয়ে। অনেক আগেই টিঙ্কুর বাবা মারা গেছে, আজকে তার মাও তাকে ছেড়ে চলে গেল। টিঙ্কুর মা মারা যাওয়ার আগে টিঙ্কুর জন্য একটি কুড়াল রেখে যায়। একদিন টিঙ্কু সেই কুড়ালটি নিয়ে গাছ কাটার জন্য জঙ্গলে যায়। একটু দূরে টিঙ্কু একটি শুকনো গাছ দেখতে পায়। টিঙ্কু সেই গাছটি কাটার জন্য গাছটির কাছে যায় আর গাছটিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে গাছটি দুটুকরো হয়ে যায় আর গাছটির ভিতর থেকে একটি ডাইনি বের হয়ে আসে। এরপর ডাইনি টিঙ্কুকে বলে, এই ছোট্ট পাখি, তোর তো সাহস কম না, তুই আমার বাসা ভেঙে দিলি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে মারার জন্য টিঙ্কুকে আক্রমণ করে, কিন্তু ডাইনির শক্তি টিঙ্কুর কাছে পৌঁছায় না। এরপর ডাইনি তার জাদু আয়নাকে জিজ্ঞেস করে এরকমটা কেন হচ্ছে। জাদু আয়না তখন ডাইনিকে বলে, এ মায়াবি ডাইনি, তুই এই ছোট্ট পাখিটিকে মারতে পারবি না, কারণ এ অনেক অসহায়, এই পৃথিবীতে ওর কেউ নেই। ভবিষ্যতে এই পাখিটি অনেক সৎ এবং দয়ালু হবে আর অসহায় দরিদ্রদেরকে সাহায্য করবে, তাই তুই একে মারতে পারবি না। জাদু আয়নার কাছে এই রকম কথা শুনে ডাইনির অনেক মায়া হয় আর ডাইনি টিঙ্কুকে না মেরে তাকে এক ঘোড়া সোনার মোহর দেয়। এরপর টিঙ্কু সেই সোনার মোহর নিয়ে বাড়ি ফিরে যায়। একদিন এক দুষ্টতান্ত্রিক একটি নাগকন্যাকে জাদু দিয়ে ফুটবল বানিয়ে গাছের ডালে রেখে দেয়। এর বেশ কিছুদিন পর টুনি খাবার সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়। টুনি উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছটির নিচে বসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ টুনির মাথায় সেই ফুটবলটি ধপ করে পড়ে আর টুনির ঘুম ভেঙে যায় এবং সে চমকে ওঠে। এরপর টুনি ফুটবলটি দেখে বলে, আরে অদ্ভুত ব্যাপার, গাছ থেকে ফুল পড়তে দেখেছি, ফল পড়তে দেখেছি, কিন্তু কখনো তো ফুটবল পড়তে দেখিনি, এই গাছের ফুটবল আসলো কিভাবে। যাই হোক, এত ভেবে কাজ নেই, আমি বরং এই ফুটবলটি নিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমার ছোট্ট সানা টিঙ্কু পিঙ্কুকে এই ফুটবলটি দিলে তারা অনেক খুশি হবে। এই বলে টুনি সেই ফুটবলটি নিয়ে বাসায় চলে যায়। পরের দিন টুনির সানারা সেই ফুটবলটি নিয়ে খেলতে থাকে। হঠাৎ ফুটবলটি বিশাল আকার ধারণ করে আর কান্না করতে থাকে। ফুটবলের এরকম পরিবর্তন আর কান্না দেখে টুনির সানারা ভীষণ ভয় পায়। এরপর টুনি সেখানে চলে আসে আর ফুটবলকে জিজ্ঞেস করে সে এরকমভাবে কান্না করতেছে কেন। এরপর ফুটবল টুনিকে বলে, টুনি আমি ফুটবল না, আমি একটি নাগকন্যা, একটি দুষ্টতান্ত্রিক আমাকে জাদু দিয়ে ফুটবল বানিয়ে দিয়েছে। ও এই ব্যাপার, নাগকন্যা তুমি আর কেঁদো না, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর একটি সাধুকে সাথে করে নিয়ে আসে। এরপর সেই সাধু তার জাদু শক্তি দিয়ে নাগকন্যাকে আবার তার আগের রূপে ফিরিয়ে দেয়। এরপর নাগকন্যা খুশি হয়ে টুনিকে একটি নাগমণি উপহার দেয়। এক জঙ্গলে একটি নাগিন বাস করত, তার কাছে অনেক শক্তিশালী একটি নাগমণি ছিল। এদিকে ঘোড়া ডাইনির নজর পড়ে সেই নাগমণির উপর, সে ওত পেতে ছিল কখন সেই মণি চুরি করে সর্বশক্তিমান হবে। এদিকে নাগিন সবসময় গুহার সামনেই থাকত। একদিন নাগিন খাবার খোঁজার জন্য বাইরে যায় আর সেই সুযোগে ঘোড়া ডাইনি গুহার ভিতর ঢুকে নাগমণিটি নিয়ে পালিয়ে যায়। আর এইসব কিছু টুনি তার বাসায় বসে দেখে ফেলে। এরপর নাগিন এসে তার নাগমণিটি দেখতে না পেয়ে গুহার আশেপাশে নাগমণিটি খুঁজতে লাগে। তখন টুনি এসে নাগিনকে বলে যে ঘোড়া ডাইনি তার শক্তি বাড়ানোর জন্য নাগমণিটি চুরি করে নিয়ে গেছে। এরপর নাগিন সেখান থেকে সোজা ঘোড়া ডাইনির কাছে চলে যায় আর জাদু দিয়ে ঘোড়া ডাইনিকে একটি ভালো ঘোড়া বানিয়ে দেয়। এরপর নাগিন তার নাগমণিটি নিয়ে সেখান থেকে চলে যায়। একদিন জঙ্গলে একটি মায়াবী ডাইনি থাকতে আসে, কিন্তু সেই ডাইনি পশু পাখিদের পছন্দ করতো না। একদিন রাতে ডাইনি ঘুরতে বের হয় আর সামনে একটি সিংহকে ঘুমাতে দেখে
ताके जादू दिए पाथर बनिए दे। एरपर से डायनी पाखीदेर ग्रामे ढुके पाखीदेर जंगल सेरे चले जेते बोले। ता ना होले सिंहेर मतो तादेरकेओ पाथर बनिए देबे। डायनीर कथा शुने टुनी एकटी तांत्रिकेर काछे जाए आर ताके सब कथा खुले बोले। सब कथा शुने तांत्रिक टुनीके एकटी जादुर तरबारी देय। एरपर टुनी सेई तरबारी निये बासाय फिरे आसे। सेदिन राते डायनी टुनी ओ तार बंधुदेर पाथर बानानोर जन्य तादेर ग्रामे आसे। एरपर डायनी किछु करार आगेई टुनी तार काछाकाछि जादुर तरबारीटी दिए एक कोप मेरे डायनीके दुटुकरो करे देय आर डायनी संगे संगे मारा जाए। একদিন রাতে টোনার বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছিল, তাই টুনি দরজার সামনে দাঁড়িয়ে টোনার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ টুনি তার পুকুরের দিকে তাকাতেই দেখতে পায় একটি ডাইনি বিশাল একটা জিব্বা বের করে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। এটা দেখে টুনি ভীষণ ভয় পায় আর দরজা বন্ধ করে রুমের ভিতর চলে যায়। কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসতে থাকে। আওয়াজ শুনে টুনি ভাবে মনে হয় টোনা চলে আসছে, তাই সে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যায় আর দরজা খুলতেই দেখতে পায় সেই ডাইনিটি বিশাল একটা জিব্বা বের করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি ডাইনির এই ভয়ানক রূপ দেখে নিজেকে আর সামলাতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। পরের দিন সকালে টুনি চোখ খুলে দেখে তার সামনে টোনা এবং তার প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে। একদিন রাতে টুনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। টুনি দরজা খুলে দেখে একটি ছোট্ট টিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি টিয়াকে ভিতরে নিয়ে আসে। এরপর টিয়া টুনিকে বলে, টুনি আন্টি আমি না আমার বাড়ির পথ ভুলে গেছি, তুমি আজকের রাতটা আমাকে তোমার এখানে থাকতে দিবে? ঠিক আছে ছোট্ট টিয়া, আজকে রাতে তুমি আমার এখানেই থাকো, কালকে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। টুনি এই কথা বলার সাথে সাথে ছোট্ট টিয়া তার রূপ পাল্টিয়ে একটি ডাইনিতে পরিণত হয়। এরপর ডাইনি টুনিকে বলে, টুনি তুমি অনেক ভালো, তুমি চাইলে আমাকে এখানে থাকতে না দিয়ে তাড়িয়ে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করনি, তাই আমি তোমাকে এখন খুশি হয়ে অনেক ধনরত্ন দেব। এরপর ডাইনি টুনিকে অনেক ধনরত্ন দেয়। একদিন টুনিসানা টুনটুন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি রসগোল্লার হাঁড়ি দেখতে পায়। টুনটুন রসগোল্লা খাওয়ার জন্য সেই হাঁড়ির কাছে যায় আর তখনই হাঁড়ির ভিতর থেকে একটি ভয়ানক ভূত বের হয়ে আসে আর জাদু দিয়ে টুনটুনকে একটি পাথর বানিয়ে রেখে দেয়। এদিকে টুনটুনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মা টুনি তাকে খুঁজতে বের হয়। টুনি টুনটুনকে খুঁজতে খুঁজতে সেই রসগোল্লার হাঁড়ির সামনে যায় আর দেখে রসগোল্লার হাঁড়ির পাশে একটি পাথর কথা বলছে। পাথর টুনিকে বলে যে সে তার একমাত্র আদরের সন্তান টুনটুন, এই রসগোল্লার হাঁড়ি থেকে একটি ভূত বের হয়ে তাকে পাথর বানিয়ে দিয়েছে। এরপর টুনি সেই রসগোল্লার হাঁড়িতে আগুন লাগিয়ে দেয় আর রসগোল্লার হাঁড়িতে থাকা সেই ভূত আগুনে পুড়ে মারা যায় আর টুনির সন্তান টুনটুন আবার তার আগের রূপ ফিরে পায়। আফ্রিকার জঙ্গলে একটি পুকুর ছিল, সেই পুকুরে থাকত একটি ভয়ানক ডাইনি। কেউ যদি সেই পুকুরে জল খেতে যেত তাহলে ডাইনি তাকে শাপলা ফুল বানিয়ে পুকুরে রেখে দিত। একদিন টুনিসানারা সেই পুকুরে জল খেতে যায় আর ডাইনি তাদেরকে শাপলা ফুল বানিয়ে পুকুরে রেখে দেয়। দূর থেকে একটি পাখি এটা দেখে টুনিকে গিয়ে সব বলে দেয়। এরপর টুনি একটি আয়না নিয়ে সেই পুকুরের সামনে যায় আর তখনই ডাইনি টুনিকে শাপলা ফুল বানানোর জন্য পুকুরের উপরে উঠে আসে আর টুনির দিকে তার জাদু শক্তি ছুড়ে দেয়। টুনি তখন আয়না বের করে সেই জাদু শক্তির সামনে ধরে আর জাদু শক্তি গিয়ে ডাইনির গায়ে লাগে আর ডাইনি শাপলা ফুল হয়ে যায়। এরপর পুকুরে থাকা সমস্ত শাপলা ফুল আবার আগের রূপ ফিরে পায়। একদিন টুনি কাঠ কাটার জন্য জঙ্গলে যায় আর সে একটি শুকনো গাছ দেখতে পায়। টুনি গাছটি কাটার জন্য গাছটিতে আঘাত করে আর সঙ্গে সঙ্গে গাছটি কান্না করতে থাকে আর টুনিকে বলে, টুনি আমাকে কেটো না, আমার অনেক কষ্ট হয় টুনি, আমাকে তুমি কেটো না। আমি যদি তোমাকে না কাটি তাহলে আমি বাজারে কাঠ বিক্রি করব কিভাবে? প্রতিদিন বাজারে কাঠ বিক্রি করেই তো আমার সংসার চলে, আর যদি বাজারে কাঠ বিক্রি না করি তাহলে তো আমাকেও আমার সন্তানকে না খেয়ে থাকতে হবে। টুনি আমি জাদুগাছ, তুমি যদি আমাকে না কাটো তাহলে আমি তোমাকে এক ঘরা সোনার মোহর দেব। কি সত্যি তুমি আমাকে এক ঘরা সোনার মোহর দিবে? তাহলে তো আমি তোমাকে কাটবো না, তুমি আমাকে এক ঘরা সোনার মোহর দাও।
এরপর সে জাদুগাছ টুনিকে এক ঘোড়া সোনার মোহর দেয়। একদিন এক দৈত্য খুশি হয়ে টুনিকে একটি জাদুর হাড়ি উপহার দেয়। এরপর টুনি সেই হাড়ির কাছ থেকে যা খেতে চায় হাড়ি টুনিকে তাই এনে দেয়। একদিনে ক্ষুধার্ত পাখি টুনির কাছে আসে আর কিছু খাবার চায়। টুনি তখন জাদুহারি থেকে কিছু খাবার বের করে তাকে খেতে দেয়। দূর থেকে একটি শেয়াল এটা দেখে হাড়িটি চুরি করার পরিকল্পনা করে। সেদিন রাতে টুনির হাড়িটি চুরি করার জন্য শেয়াল চুপি চুপি টুনির বাসায় যায় আর হাড়িটি নেওয়ার জন্য হাড়িটির কাছে যায়। তখনই হাড়ির ভিতর থেকে সেই দৈত্যটি বের হয়ে আসে। এরপর দৈত্য জাদু দিয়ে শেয়ালকে একটি ফুটবল বানিয়ে দেয়। পরের দিন টুনি ছানারা সেই ফুটবল নিয়ে খেলতে থাকে। একদিন দুপুরে টুনি ছানা ও কাকের ছানারা মিলে তাদের বাড়ির উঠোনে ফুটবল খেলছিল। খেলতে খেলতে হঠাৎ কাকের একটি ছানা ফুটবলে অনেক জোরে কিক মারে আর ফুটবল গিয়ে পড়ে তাদের বাড়ির পিছনে থাকা এক পুরনো কবরস্থানে। এরপর ফুটবলটি আনার জন্য তারা সবাই মিলে সেই কবরস্থানে যায় আর তখনই কবরের ভিতর থেকে একটি ডাইনি হাসতে হাসতে বের হয়ে আসে আর বিশাল একটা জিব্বা বের করে কাকের ছানা দুটোকে খেয়ে ফেলে। এটা দেখে টুনির ছানারা ভীষণ ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যায়। একদিন রাতে টুনি মাংস রান্না করছিল। একটি শাকচুন্নি তার রান্নাঘরের জানালা দিয়ে দেখতেছিল আর ভাবতেছিল টুনি যখন রান্নাঘর থেকে চলে যাবে তখন সে রান্নাঘরে ঢুকে সব মাংস খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর টুনি মাংসে লবণ দেওয়ার জন্য পাশের রুমে লবণ আনতে যায় আর এই ফাঁকে শাকচুন্নি রান্নাঘরে ঢুকে সব মাংস খেয়ে ফেলে। টুনি এসে দেখে শাকচুন্নি তার সব মাংস খেয়ে ফেলেছে। এটা দেখে টুনি ভীষণ রেগে যায়। এরপর টুনি পরিত দেওয়া সেই জাদুলাঠিটি বের করে আর জাদু দিয়ে শাকচুন্নিকে একটি বোতলের ভিতর বন্দি করে ফেলে আর পরের দিন বোতলটি নদীতে নিয়ে গিয়ে ফেলে দেয়। বহু বছর আগের কথা, এক জঙ্গলে এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। সে তার শক্তি বাড়ানোর জন্য একটি ছোট্ট পরীকে এনে বেঁধে রাখে বলি দেওয়ার জন্য। তান্ত্রিক যখন চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিল তখনই একটি টুনি পাখি এসে পরীর বাদন খুলে দেয় আর পরী জাদু দিয়ে তান্ত্রিককে একটি ঈগল পাখি বানিয়ে দেয়। কিছুদিন পর সেই ঈগল টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ঈগল দেখল টুনির দুটি ছোট্ট ছানা বাড়িতে বসে আছে। ঈগল টুনির ছানা দুটোকে দেখে বলল, টুনি তোর জন্য আজ আমি তান্ত্রিক থেকে ঈগল হয়েছি, আর তোর বাচ্চা দুটোকে খেয়ে তার প্রতিশোধ নেব। এই বলে ঈগল যেই না টুনির ছানা দুটোকে খেতে যাবে তখনই সেখানে সেই ছোট্ট পরীটি এসে হাজির হয় আর জাদু দিয়ে ঈগলকে একটি ফুটবল বানিয়ে দেয়। তারপর টুনির ছানারা সেই ফুটবল নিয়ে খেলতে থাকে। একদিন এক ডাইনি একটি ছোট্ট পরীকে পুতুল বানিয়ে গাছের ডালে রেখে দেয়। কিছুদিন পর এক টুনি পাখি এসে সেই গাছের ডালে বসে আর পুতুলটিকে খেলনা পুতুল ভেবে তার বাসায় নিয়ে যায়। সেদিন রাতে টুনি পুতুলটি তার পাশে রেখে ঘুমিয়ে যায় আর হঠাৎ মাঝরাতে পুতুলটি কান্না করতে থাকে। পুতুলের কান্নার আওয়াজ শুনে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি পুতুলের কান্না দেখে ভীষণ ভয় পায়। এরপর পুতুলটি টুনিকে সব খুলে বলে। পরের দিন টুনি একটি তান্ত্রিকের কাছে যায় আর সে তান্ত্রিকের কাছ থেকে জানতে পারে ডাইনির প্রাণ নাকি তার কপালের মাঝখানে থাকা চোখটিতে আসে। এরপর টুনি একটি চাকু নিয়ে গিয়ে ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে আঘাত করে আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর পুতুলটি আবার তার আগের রূপ ফিরে পায়। বহু বছর আগে এক জঙ্গলে একটি আপেল গাছ ছিল। টুনি একদিন সেই আপেল গাছে আপেল খাওয়ার জন্য আসে। হঠাৎ করে দেখে একটি আপেল কথা বলছে। আপেল টুনিকে বলে সেও নাকি একসময় পাখি ছিল। সে যখন আপেল খেতে আসে তখনই এক ডাইনি এসে জাদু দিয়ে তাকে আপেল বানিয়ে গাছে রেখে দেয়। টুনি পাখি আরও জানতে পারে ওই ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে নাকি ওর প্রাণ আছে। টুনি তখন তার কাছে থাকা সেই জাদুর তরোয়ালটি নিয়ে ডাইনিকে মারার জন্য গুহার ভিতর ঢুকে পড়ে। এরপর টুনি সেই তরোয়াল দিয়ে ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে আঘাত করে আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সেই আপেল গাছে থাকা সমস্ত পাখি আবার তাদের আগের রূপ ফিরে পায়। একদিন টুনি তার ইউটিউব অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। কিছুদূর আসার পর টুনির সামনে একটি শাকচুন্নি এসে দাঁড়ায়। এরপর শাকচুন্নি টুনির কাছ থেকে তার ইউটিউব অ্যাওয়ার্ডটি ছিনিয়ে নেয় আর টুনিকে বলে, শোন টুনি, যেদিন তুই তোর চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইব পূরণ করতে পারবি সেই দিন এই অ্যাওয়ার্ড আমি তোকে সোনার রূপে ফিরিয়ে দেব, না হলে এই অ্যাওয়ার্ডের কথা তুই ভুলে যা। তো বন্ধুরা,
তোমরা তো সবাই দেখলে যে ডাইনি আমার থেকে আমার অ্যাওয়ার্ডটি কিভাবে নিয়ে নিল। তো প্লিজ বন্ধুরা, তোমরা যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও, যাতে আমি ডাইনির কাছ থেকে আমার অ্যাওয়ার্ডটি আবার ফিরিয়ে নিতে পারি। আর তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।